সুপারসনিক যুগের গেরোয় হারিয়ে যাচ্ছে প্রদীপ। আলোর উৎসবের মাঝে মন ভালো নেই মৃৎশিল্পীদের। চারিদিকে আলোর রোশনাই, অলিতে গলিতে চোখ মেললেই দেখা মিলছে নানান রকম চাইনিজ টুনি বাল্বের ঝলকারি। আর এই আলোর উৎসব অর্থাৎ দীপাবলির মাঝেও মন ভালো নেই মৃৎশিল্পীদের। একটা সময় ছিল যখন দীপাবলি আসলেই গৃহস্থের বাড়িতে জ্বলে উঠত মাটির প্রদীপের অগ্নিশিখা। কথিত আছে, বাড়ির বিভিন্ন কোনায় আলো জ্বেলে মনের অন্ধকার এবং যা কিছু শুভ তা দূরীভূত হতে হয়। এখন সুপারসনিক যুগের গেরোয় হারাতে বসেছি মাটির প্রদীপ। বর্তমান যুগে মানুষ মাটির প্রদীপকে দূরে রেখে বেছে নিচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ আলো। তবুও মৃৎশিল্পীরা তাদের বাপ ঠাকুর দাদার শেখানো পথে ব্রতী হয়ে আজও তৈরি করে আসছে মাটির প্রদীপ। তাদের আশা, তাদের সৃষ্ট শিল্প মানুষ ঠিক গ্রহণ করবে। কিন্তু সব কিছু একেবারে বিফলে। এমতো অবস্থায় বাঁকুড়া জেলায় পাত্র শহরের কুম্ভকার পরিবারে নেমে এসেছে মন খারাপের বাতাবরণ। অভিজিৎ পাল নামে এক শিল্পী জানাচ্ছেন, ডিজিটাল যুগে আমাদের কুম্ভকার সম্প্রদায়ের অবস্থা খুব খারাপ। বিক্রি বাট্টা অনেকটাই কমে গেছে, আর বিক্রি হলেও তাতে লাভের লাভ কিছু হয় না, যা খরচ তাতে লভ্যাংশ কিছু পাওয়া যায় না। তাদের একটাই আর্জি, সরকারি হস্তক্ষেপে তাদের শিল্প যেন প্রাণ ফিরে পায়। কি বলছেন মৃৎশিল্পী অভিজিৎ পাল শুনব। মাটির প্রদীপের চাহিদা বলতে আগে ভালো রকমই ছিল, কিন্তু এই ডিজিটাল যুগে বিভিন্ন রকমের ইলেকট্রিক যে ল্যাম্প আরে বেরিয়েছে প্রদীপের উপর, তার প্রভাবে আমাদের খুব মানে কম বিক্রি হচ্ছে। এখন অনেকটাই ক্ষতি করেছে আমাদের এই কুম্ভকার সম্প্রদায়ের যে ছোটো ছোটো প্রদীপ তৈরি হয়, সেগুলো আর বিক্রি হয় না বললেই চলে। এখন অনেকই মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস বেরিয়ে গেছে, তার ফলে খুবই কম হয় বিক্রি। মাটি প্রদীপ করতে বলতে আমাদের মাটি তোলা হয় নদী থেকে, সেখানে লেবার খরচ প্লাস ট্রাক্টরে করে আরে ভাড়া দিয়ে সব কিছু আনতে হয়, তার প্রভাবে যে খরচ হয় সেই তুলনায় আগে যে যেমন যে রোজগার হতো এখন হয় না বললেই চলে, খুবই কম এখন রোজগার হয়। সমস্যা বলতে এখন বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স জিনিস বেরিয়েছে না, এই প্লাস্টিকের উপরে চুনি লাইট, ইলেকট্রিক, তারপর ব্যাটারি সিস্টেম, আরে যত রকমের বেরিয়েছে, তার প্রভাব ফলে আর বিক্রি হয় না বললেই চলে। সরকারের কাছে বলবো যে আমাদের জন্য যেন কিছু একটা ব্যবস্থা করে, কারণ আমাদেরও খেটে খাওয়া, সবই খেটে খাওয়া মানুষ, এই মাটির ব্যবসা করেই সব খাই, তার ফলে যেন সরকার কোনো রকম ব্যবস্থা করে, তার জন্য বলবো সরকারকে। আমাদের কুম্ভকার সম্প্রদায় বলতে আমাদের গ্রামে এখন 120 থেকে, আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রাম হামিরপুর গ্রাম। এই 120 থেকে 150 জন মতো কুম্ভকার আছে, তার মধ্যে আগে করতো অনেকজন, প্রায় 50-60 ঘর মতো করতো, কিন্তু এখন আর অতটা মাটির চাহিদা নেই বলে ওই 5-6 ঘর করে, তাছাড়া আর কেউ মাটির জিনিস করে না, এখন উঠেই গেছে মাটির জিনিস। সামনে দীপাবলি, মাটির প্রদীপ কি বিক্রি হচ্ছে? এখনও আপাতত কিছু বিক্রি হয়নি, এরপর হয়তো কিছু হতে পারে। দিনের শেষে পাত্র শহরের এই কুম্ভকার পরিবার যেন এখনও আশাতে বুক বাঁধছে একদিন তাদের তৈরি আলোর জিনিস আলোর পথেই এগিয়ে যাবে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীকে প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। সুপারসনিক যুগের গেরোই হারাতে বসেছে মাটির প্রদীপ, আক্ষেপের সুর মৃৎশিল্প পাড়ায়। একটা সময় দেখা গেছে দীপাবলি অর্থাৎ আলোর উৎসব আসলেই বিভিন্ন গৃহস্থের সিঁড়ি থেকে শুরু করে ছাদের কার্নিশে ক্রমান্বয়ে সাজানো হতো মাটির প্রদীপ, এবং পরিবারের বড় যারা তারা সেই মাটির প্রদীপে অগ্নিশিখা প্রজ্বলন করত। কথিত আছে যে এই মাটির যে প্রদীপে অগ্নিশিখা প্রজ্বলন করে পরিবারের লোকেদের মনের যে অন্ধকার এবং পরিবারের যা কিছু অশুভ সেই শক্তি নাকি দূরীভূত হয়। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এই মাটির প্রদীপ যেন ব্রাত্য, মাটির প্রদীপের ব্যবহার আর হয় না বললেই চলে। এখন দীপাবলির উৎসব আসলেই গ্রাম থেকে শহর, অলি থেকে গলি দেখা যায় আলোর ঝলকানি, এবং আলোর ঝলকানি
হলো চাইনিজ যে আলো সেই আলোর ঝলকানি। কারণ মৃৎশিল্পীরা যারা জানাচ্ছেন যে মাটির যে প্রদীপ তার চাহিদা ছিল একসময় ব্যাপক, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও পাড়ি দিত তাদের হাতের সৃষ্ট এই ধরনের শিল্প। কিন্তু বর্তমান যুগে চাইনিজ আলোর রোশনায় ম্লান হয়ে গেছে এই মাটির প্রদীপের শিল্প। তবুও তারা এক বুক আশা নিয়ে যেন বেঁচে আছে, তারা এই আশাতে বুক বাঁধছেন যে একদিন এই শিল্প আবার প্রাণ ফিরে পাবে। তাই তারা তাদের বাপ ঠাকুর দাদার দেখানো যে পথ, সেই পথেই ব্রতী হয়ে তারা কিন্তু শিল্পকে সৃষ্টি করে চলেছে। যদিও তাদের মনোবল অনেকটাই ভেঙে পড়েছে, কারণ বাজারে তাদের হাতের যে তৈরি দ্রব্য তার কিন্তু চাহিদা নেই। এক মৃৎশিল্পী আক্ষেপের সুরে জানাচ্ছেন, বর্তমান দিনে মাটির প্রদীপের চাহিদা নেই বললেই চলে। কুম্ভকার সম্প্রদায় যারা এই কাজে ব্রতী হয়ে আসছে যুগের পর যুগ, তাদের অবস্থা মোটেও ভালো নেই। যেটুকু চাহিদা রয়েছে সেই চাহিদাতে লাভের লাভ কিছুই হয় না, এমনটাই তারা জানাচ্ছেন। কারণ সুদূর যে নদী, সেই নদী থেকে ট্রাক্টরে করে বিভিন্ন লেবারকে দিয়ে মাটি লোড করিয়ে তাদের বাড়িতে মাটি তুলতে হয়, এবং তারপরে অনেকক্ষণের পরিশ্রম করে তারা কিন্তু এই শিল্প সৃষ্টি করে। কিন্তু তার যে লভ্যাংশ হওয়ার প্রয়োজন সেই লভ্যাংশ তাদের হয় না। এহেন পরিস্থিতিতে তারা যেন তাদের শিল্প সৃষ্টির যে মনোবল তারা নিজেরাই নিজেরা ভেঙে ফেলছে, এবং পরবর্তী প্রজন্ম এই কুম্ভকার সম্প্রদায়ের তারা কিন্তু এই কাজে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা অন্যান্য পেশাকে বেছে নিচ্ছে। আমাদের তরফ থেকে একটাই কামনা রইবে, পরবর্তী দিনে এই বাপ ঠাকুর দাদার দেখানো পথে যে শিল্প, সেই শিল্পে যেন প্রাণ ফিরে পায়, আবার মাটির প্রদীপের ব্যবহার বহুল পরিমাণে হয়। সুপার। বাঁকুড়ার পাত্র সাহেবের কুম্ভকার সম্প্রদায়ের মধ্যে এখন শুধুই দুশ্চিন্তা, কারণ এই সুপারসনিক যুগে মাটির প্রদীপ যেন হারিয়ে যেতে বসেছে। টুনি লাইটের ঝলকালির নিচে হারিয়ে যাচ্ছে একচিলতে প্রদীপের আলো। তাই বিষণ্ন মুখে মৃৎশিল্পীরা, তাদের আশা মানুষ হয়তো একদিন ঠিকই তাদের তৈরি এই সামগ্রী ব্যবহার করবেন, কিন্তু যত দিন যায় ততই যেন দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়। দীপাবলি আসলে আশায় বুক বাঁধেন তারা, তাদের মাটির প্রদীপের চাহিদা হয়তো বাড়বে। বছর আসে বছর যায়, তাদের অবস্থার পরিবর্তন হয় না। বাঁকুড়ার পাত্র সাহেবের কুম্ভকার সম্প্রদায় তাই এখনও তাদের হাতের তৈরি প্রদীপ নিয়ে আশায় বুক বাঁধছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।